হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাসে আলোচনা করব উচ্চতা ও দূরত্ব নির্ণয়ের অঙ্কগুলো নিয়ে। এটি হচ্ছে তোমাদের 25 নম্বর চ্যাপ্টার। এই চ্যাপ্টারের অঙ্কগুলো করার জন্য তোমাদের দুটো জিনিস জানতে হবে, একটা হচ্ছে উন্নতি কোণ আর একটা হচ্ছে কি অবনতি কোণ। উন্নতি কোণ হচ্ছে ধরে নাও, আগে তোমরা একটু জেনে নাও, তারপর এই চ্যাপ্টারের অঙ্কগুলো আলোচনা করব। কোনো একটি একটা নির্দিষ্ট বিন্দু ভূমির সাপেক্ষে, ধরে নাও ভূমির সাপেক্ষে একটি নির্দিষ্ট বিন্দু এখানে, এখান থেকে যদি ওপরের দিকে কোনো বিন্দুতে অবস্থিত কোনো বস্তুকে দেখা হয়, তাহলে যে কোণ করে আমরা দেখি সেটাকে বলা হচ্ছে কি উন্নতি কোণ। ধরে নাও এখানে আমি দাঁড়িয়ে আছি, এখান থেকে এই দূরত্ব বললে ভুল হবে, এই উঁচুতে অবস্থিত কোনো একটা বস্তু আছে, তাহলে আমরা যে কোণে আমরা দেখি সেই কোণটাকে বলা হচ্ছে কি উন্নতি কোণ। তাহলে নিচের থেকে যখন ওপরে দেখা হবে তখন সেটাকে বলা হচ্ছে কি উন্নতি কোণ। অবনতি কোণ একই হচ্ছে অবনতি কোণের কনসেপ্ট, যখন ওপর থেকে কোনো বস্তুকে আমরা নিচের দিকে দেখি তখন যে কোণে আমরা দেখি সেটা হচ্ছে অবনতি কোণ। ধরে নাও এইখানে আমি আছি আর এখানে কোনো একটা বস্তুকে আমরা দেখছি, তাহলে অবনতি কোণ হচ্ছে এটার সঙ্গে একটা সমান্তরালে যদি একটা রেখা কল্পনা করা হয় তাহলে এই যে কোণটা আমরা পাচ্ছি এই কোণটাকে বলা হচ্ছে কি অবনতি কোণ। আর এই কোণ আর এই কোণ হচ্ছে সমান হয়, তার কারণ হচ্ছে এই দুটো কোণ একান্তর কোণ হয় যদি এই দুটো সমান্তরাল হয়। তাহলে উন্নতি কোণ আর অবনতি কোণ তোমরা বুঝতে পেরেছো। আরেকবার বলে দিচ্ছি, নিচের থেকে কোনো বস্তুকে যখন ওপরে দেখা হবে তখন যে কোণে আমরা দেখি তখন সেটাকে বলা হয় উন্নতি কোণ, আর ওপর থেকে নিচের দিকে কোনো বস্তুকে যখন আমরা দেখব তখন সেটাকে বলা হচ্ছে কি অবনতি কোণ। এখান থেকে এদিকে এটা হচ্ছে উন্নতি, আর এখান থেকে যখন এদিকে দেখা হয় তখন সেটা হচ্ছে অবনতি। আশা করি বুঝতে তোমাদের কোনো অসুবিধা হয়নি। এরপর তোমরা অঙ্কটা দেখো, প্রথমের বলেছে একটি নারকেল গাছের গোড়া থেকে অনুভূমিক তলে 20 মিটার দূরে একটি বিন্দুর সাপেক্ষে গাছটির অগ্রভাগের উন্নতি কোণ বলেছে, 60 ডিগ্রি হয়, তাহলে গাছটির উচ্চতা কত। তাহলে কি উন্নতি কোণ বলেছে মানে নিচ থেকে আমরা উপরের দিকে দেখছি। কি বলেছে, এটা ধরে নাও গাছ, ঠিক আছে, গাছের কি বলেছে যে গাছের গোড়া থেকে 20 মিটার দূরে, তাহলে 20 মিটার দূর বলতে এখানে 20 মিটার দূরের একটা বিন্দু আছে, এই বিন্দু থেকে অগ্রভাগের দিকে তাকাচ্ছি, তাহলে যে কোণটা আমরা পাচ্ছি এই কোণটা হচ্ছে কত, এই কোণটা বলেছে কত 60 ডিগ্রি, হলে বলেছে যে এই গাছটির উচ্চতা কত। তাহলে আমরা একটা সমকোণী ত্রিভুজ পাচ্ছি এখান থেকে আমাদের বের করতে বলেছে এবির দৈর্ঘ্য, আর দেয়া আছে কি বিসির দৈর্ঘ্য দেওয়া আছে, বলতে ভূমি থেকে যে বিন্দু থেকে আমরা দেখছি তার দূরত্ব দেওয়া আছে কত 20 মিটার, ঠিক আছে। তাহলে আমাদের সম্পর্ক আমরা কি জানি, এবি বাই বিসি সমান হয় কত 10 60 ডিগ্রি, 10 60 ডিগ্রি। তাহলে এবি আমাদের বের করতে বলেছে, বিসির মান দেওয়া আছে, বিসির মান দেওয়া আছে কত 20 মিটার, আর 10 60 সমান আমরা জানি কত √3, বা এখান থেকে আমরা কত পাবো, এবি সমান পাবো হচ্ছে 20√3, এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। অতএব গাছটির উচ্চতা জানতে চেয়েছে, বলেছে গাছটির উচ্চতা নির্ণয় করো, তাহলে গাছটির উচ্চতা সমান হচ্ছে কত, গাছটির উচ্চতা হচ্ছে 20√3 মিটার, এটা হচ্ছে গাছের উচ্চতা, হচ্ছে গাছের উচ্চতা। কয়েকটা অঙ্ক তোমাদের বাড়ির টাস্ক থাকবে, সেইগুলো তোমরা অঙ্কগুলো করে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো বা কমেন্ট করে জানিয়ে দিতে পারো যেটার উত্তর কত হচ্ছে, ঠিক আছে। এরপর একের দাগের পর আমরা আলোচনা করব তিনের দাগের কোশ্চেন। দুয়ের দাগের কোশ্চেনটা হচ্ছে তোমার বাড়ির কাজ, একই টাইপের অঙ্ক আছে, তার জন্য করছি না, পরের ক্লাসে যে অঙ্কগুলো বাদ থাকবে সেই অঙ্কগুলো পরের ক্লাসে আলোচনা করব। তাও তিনের দাগের কোশ্চেনে বলেছে যে, তিনের দাগের কোশ্চেনে বলেছে কি যে 150 মিটার লম্বা সুতো দিয়ে একটি মাঠের থেকে ঘুড়ি ওড়ানো হয়েছে, ঘুড়িটি যদি অনুভূমিক রেখার সঙ্গে 60 ডিগ্রি কোণ করে উড়তে থাকে তাহলে ঘুড়িটি মাঠ থেকে কত উঁচুতে রয়েছে। আগের অঙ্কটার মতো সেম, যে এখানে কী দেওয়া আছে যে একটা ঘুড়ি কীভাবে উড়ে, তাহলে অনুভূমিকের সঙ্গে এইভাবে সুতো থাকে, ঠিক আছে, আর অনুভূমিকের সঙ্গে কত ডিগ্রি অ্যাঙ্গেল বলেছে এখানে
সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেল বলেছে। আর সুতোর দৈর্ঘ্য, সুতো তাহলে অতিভুজ যেটা সেটা হচ্ছে সুতোর দৈর্ঘ্য, সুতোর দৈর্ঘ্য এখানে কত দিয়েছে 150 মিটার, ঠিক আছে 150 মিটার। আর কি দিয়েছে 150 মিটার, আর এটা আমাদেরকে বের করতে বলেছে, আর এখানে কিছু দেওয়া নেই। আর কত ডিগ্রি কোণ করে উঠছে সেই দৈর্ঘ্যটা এখানে দিয়েছে। তাহলে আগেরটার মতোই উচ্চতা বের করতে হবে এখানে। তাহলে আমরা একটা সমকোণী ত্রিভুজ পাচ্ছি যে এ বি সি, আমাদেরকে বের করতে কি বলেছে, এখানে বের করতে বলেছে এ বি, মানে ঘড়িটি কত উঁচুতে উঠছে এটা বের করতে বলেছে। তাহলে কি এ বি লম্ব বাই অতিভুজ, অতিভুজ কারণ আমাদের দেওয়া আছে লম্ব বাই অতিভুজ সমান হয় সাইন থিটা, থিটার মানে এখানে দেওয়া দিয়েছে কত 60 ডিগ্রি। বা এ বির মানটা বের করব, এসির মানটা দেওয়া আছে এসি সমান 150, আর সাইন 60 সমান আমরা জানি √3/2, সাইন 60 সমান হচ্ছে √3/2। তাহলে এ বি সমান হচ্ছে কত √3/2 ইন্টু 150, তাহলে 2 75-এ হচ্ছে কত 150, তাহলে 75√3 এটা মিটার। তাহলে অ্যান্সার কী হচ্ছে যে ঘড়িটি কত উঁচুতে উঠছে, ঘড়িটি হচ্ছে 75√3 মিটার উপরে উঠছে, ঠিক আছে এটা হচ্ছে অ্যান্সার। এরপর হচ্ছে পাঁচের দাগ, এরপর পাঁচের দাগ, পাঁচের দাগ কোশ্চেন কী বলেছে যে ঝড়ে একটি হচ্ছে টেলিগ্রাফ পোস্ট মাটি থেকে কিছু ওপরে মচকে দেওয়ায় তার অগ্রভাগ গোড়া থেকে 8√3 মিটার, গোড়া থেকে 8√3 মিটার দূরে মাটি স্পর্শ করেছে এবং অনুভূমিক রেখার সঙ্গে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। পোস্টটি মাটি থেকে কত উপরে মচকে গেছে, আর বলেছে পোস্টটির উচ্চতা কত ছিল হিসাব করি। তাহলে ধরে নাও এটা একটা হচ্ছে পুরো পোস্ট, এটা বলেছে কি যে কিছুটা উপরে মচকে গেছে মানে ভেঙে গেছে, এতটা উপরে আমরা ধরে নিলাম যে ভেঙে গেছে। তাহলে এই ওপরের অংশটা এখানে অনুভূমিক তলে 30 ডিগ্রি কোণে পড়েছে, তাহলে এটা এইভাবে মানে এই যে ওপরের অংশটা ছিল ওপরের অংশটা পড়েছে অনুভূমিকের সঙ্গে কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। আর এটা কত দূরে গিয়ে 30 ডিগ্রি কোণটা উৎপন্ন করেছে সেটা বলেছে দেখে নাও যে 8√3 মিটার দূরে, তাহলে এটার দৈর্ঘ্য দিয়েছে 8√3 মিটার, হয়েছে। আমার বের করতে বলেছে পুরো দৈর্ঘ্যটা, এইখান থেকে এটার দৈর্ঘ্য একটা চেয়েছে, আর বলেছে কত ওপরে মচকে গেছে বলতে এই দূরত্ব থেকে এই দূরত্ব বের করতে বলেছে। তাহলে লিখে নিই যে এ বি সি আর হচ্ছে ডি, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে বের করবো কি, প্রথমে বের করবো যে বিসির দৈর্ঘ্য, ঠিক আছে বিসির দৈর্ঘ্য, তারপর বের করবো বিডির দৈর্ঘ্য। তাহলে বিসি আর বিডি যদি আমরা যোগ করে দিই তাহলে এবি পেয়ে যাবো। তাহলে এখান থেকে কি পাচ্ছি, এটা লম্ব আর এটা হচ্ছে ভূমি, তাহলে ত্রিভুজ বি সি ডি সমকোণী ত্রিভুজ থেকে পাই, ঠিক আছে। লেখাগুলো তোমরা বাম দিকে করে দিয়েছি, লেখাগুলো তোমরা দেখে নেবে, জাস্ট আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, বিসি বাই সিডি সমান হচ্ছে লম্ব বাই ভূমি সমান হয় ট্যান থিটা, থিটার মানে এখানে দিয়েছে 30 ডিগ্রি। বা বিসি সমান কত, বিসি সমান বের করব, সিডির মান দিয়েছে কত, সিডি সমান দিয়েছে 8√3, আর টেন থ্রিস জানি আমরা, টেন থ্রিস সমান হচ্ছে √3। তাহলে √3 যদি হয় তাহলে √3 কেটে যাবে, তাহলে বা বিশি সমান পেলাম কত 8। তাহলে কত ওপরে যে বলেছে টেলিগ্রাফ পোস্টটি মচকে গেছে সেটা হচ্ছে 8 মিটার উপরে টেলিগ্রাফ পোস্টটি মচকে গেছে। তাহলে পুরো উচ্চতা বের করার জন্য আমার কী বের করতে হবে, বিডি বের করতে হবে, আর বিডির সঙ্গে বিসি যোগ করতে হবে। তাহলে বিডি আমরা কী করে পাবো, লম্ব, এখানে আমরা লম্ব পেয়ে গেছি, আর অতিভুজটা বের করব, বা আগেরটাও থেকে ভূমি বাই লম্ব থেকেও করতে পারবো, সরি ভূমি বাই অতিভুজ থেকেও করতে পারবো, অসুবিধার কিছু নেই। তাহলে কি ভূমি বাই অতিভুজ থেকেই করি, ডিসি বাই বিডি সমান হয় কি, ভূমি বাই অতিভুজ সমান হয় কস 30 ডিগ্রি। তাহলে বিসি মান দিয়েছে 8√3,
বিডি আমরা বের করব, আর কস তিরিশ সমান হয়, কস তিরিশ সমান হয় রুট থ্রি বাই টু, ঠিক আছে। তাহলে এটা এটা কেটে যাচ্ছে, আর তাহলে পড়ে থাকছে বিডি সমান হচ্ছে কত, বিডি সমান হচ্ছে 16 মিটার। তাহলে হয়ে গেল, এখানে আমরা বিসি সমান পেলাম 8 আর বিডি সমান পেলাম হচ্ছে 16। তাহলে অতএব এবি নয়, এসি সমান হচ্ছে 8 প্লাস 16 সমান হচ্ছে 24। অতএব পোস্টের উচ্চতা সমান হচ্ছে কত, পোস্টের উচ্চতা সমান হচ্ছে 24 মিটার, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, আশা করি অঙ্ক বুঝতে তোমাদের কোনো অসুবিধা হয়নি, যদি অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। এরপর হচ্ছে 37 সাতের কোশ্চেন কি বলেছে, যে যদি একটি চিমনির গোড়ার সঙ্গে সমতলে অবস্থিত একটি বিন্দুর সাপেক্ষে চিমনির চূড়ার উন্নতি কোণ হচ্ছে 60 ডিগ্রি, এবং সেই বিন্দু ও চিমনির গোড়া থেকে একই সরলরেখায় অবস্থিত ওই বিন্দু থেকে আরও 24 মিটার দূরে অপর একটি বিন্দুর সাপেক্ষে চিমনির চূড়ার উন্নতি কোণ 30 ডিগ্রি হয়, তাহলে চিমনিটির উচ্চতা হিসাব করে লিখি, যেখানে রুট থ্রির মানটা দেওয়া আছে। এটা অঙ্কটা তোমাদেরকে একটু বুঝে করতে হবে, এখানে দুটো বিন্দু দিয়েছে আর দুটো বিন্দুর সাপেক্ষে চিমনিটির উন্নতি কোণ বলেছে। আগে একটা একটা আমরা বোঝার চেষ্টা করো, তারপর আমরা অঙ্ক শুরু করব। দেখো প্রথম থেকে একবার ভালো করে দেখে নাও, বলেছে একটি বিন্দুর সাপেক্ষে একটি চিমনির উন্নতি কোণ দিয়েছে কত, 60 ডিগ্রি। তাহলে আমরা ধরে নিই যে এটা হচ্ছে চিমনি, যে কোনো একটি বিন্দুর সাপেক্ষে চিমনির উন্নতি কোণ কত বলেছে, চিমনির উন্নতি কোণ বলেছে 60 ডিগ্রি, চিমনির উন্নতি কোণ বলেছে কত, 60 ডিগ্রি, এটা হচ্ছে 60 ডিগ্রি হয়েছে। এরপর বলেছে ওই বিন্দু থেকে 24 মিটার দূরে অবস্থিত কোনো বিন্দু একই অনুভূমিক তলের উপর, ঠিক আছে, একই অনুভূমিক, এখান থেকে এটা দূরত্ব হচ্ছে 24 মিটার দূরে, এই বিন্দু থেকে 24 মিটার দূরে কোনো একটা বিন্দু রয়েছে, সেই বিন্দুর সাপেক্ষে একই চিমনির উন্নতি কোণ কত বলেছে, 30 ডিগ্রি, এটা দেওয়া আছে। এটা প্রথমটা দিয়েছিল 60, তারপরটা দিয়েছে 30, তাহলে বলেছে যে চিমনিটির উচ্চতা কত, এটা হচ্ছে দেওয়া আছে CRD, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এটা একই রকম এবি সমকোণ নীতিভুজ থেকে আমরা কি পাবো, এ লিখে নিই একটু, এ বি সি সমকোণী ত্রিভুজ থেকে এটা দুটো ধরতে হবে, সমকোণী ত্রিভুজ থেকে, ঠিক আছে, এবি বাই বিসি সমান হচ্ছে 10 60 ডিগ্রি, 10 60 ডিগ্রি সমান কত, রুট থ্রি। এখান থেকে আমরা বের করব বিসির মান, তাহলে বিসি সমান পাওয়া যাবে কত, বিসি সমান এবি থেকে বের করলেও হবে, কিন্তু আমি বের করছি বিসি থেকে, বিসি সমান হবে কত, এবি বাই রুট থ্রি, এবি বাই রুট থ্রি পেলাম কি, বিসি। একই রকমভাবে এ বি ডি সমকোণী ত্রিভুজ থেকে, সমকোণী এবং একবার দুবার ত্রিভুজ লেখা হয়ে যাচ্ছে, শুধু লিখে হবে এ বি ডি সমকোণী ত্রিভুজ থেকে, ত্রিভুজ থেকে, ঠিক আছে, কী পাবো, একই রকম এ বি বাই বি ডি সমান হচ্ছে কত, 10 30 ডিগ্রি, 10 30 হচ্ছে 1/√3, এখান থেকেও বের করব বিডি সমান, বিডি সমান হচ্ছে কি, এবি রুট থ্রি। কেন বের করলাম, কারণ এখানে একটা আমরা আমাদের সম্পর্ক দিচ্ছে সিডি সমান হচ্ছে 24 মিটার, সিডি সমান হচ্ছে 24 মিটার, তাহলে আমরা এখানে বলতে পারি কি, যে বিডি মাইনাস বিসি সমান তো সিডি,
ঠিক আছে। বা এখান থেকে কি পাবো, এখান থেকে বিডি, বিডির মান আমরা পেয়েছি কত, এবি রুট থ্রি মাইনাস পিসি সমান হচ্ছে এবি বাই রুট থ্রি সমান সিডি, সিডি সমান কত পেয়েছি, সিডি সমান পেয়েছি আমরা, সিডি সমান পেয়েছি আমরা কত, 24। বা তাহলে দুটো গুণ করলে আমরা কত পাবো, থ্রি এবি মাইনাস এবি একবারে করছি, আর রুট থ্রি এটাই পাশে গুণ করে দিচ্ছি, 24 রুট থ্রি। বা দুটো বিয়োগ করলে আমরা কত পাবো, টু এবি ইজ ইকুয়াল টু হচ্ছে 24 রুট থ্রি। বা এবি সমান হচ্ছে কত, এবি সমান হচ্ছে 2 12 24, তাহলে হচ্ছে 12 রুট থ্রি। বা এবি সমান হচ্ছে, এখানে দেখো একটা মান দিয়ে দিয়েছে রুট থ্রির মানটা, যদি রুট থ্রির মানটা না দেওয়া থাকে তাহলে তোমরা এটাই রেখে দেবে, যেহেতু এখানে মানটা দিয়েছে তাহলে মানটা বসাচ্ছি, রুট থ্রির মান দিয়েছে দেখো 1.732, তাহলে 1.732 এটা গুণ করলে তোমরা পাবে 20.784 এত মিটার। তাহলে এবি কি, এবি হচ্ছে চিমনির দৈর্ঘ্য, অতএব চিমনিটির উচ্চতা সমান, অতএব চিমনির উচ্চতা সমান, উচ্চতা সমান হচ্ছে 20.784 মিটার। এই ছিল আজকের কোশ্চেন, বাড়ির জন্য কাজ থাকছে 2 4 6 8, এই 4টা কোশ্চেন, পরের ক্লাসে এই কোশ্চেনের উত্তর নিয়ে আলোচনা করব। এই আজকের যে 4টা কোশ্চেন তোমাদের করালাম, 1 3 5 আর 7, এই কোশ্চেনের মধ্যে তোমরা যদি কোনো কোশ্চেন না বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্ট করবে, আর যদি এই 4টা কোশ্চেন তোমরা বুঝতে পারো তাহলে 2 4 6 8 তোমাদের কোনো প্রবলেম হবে না। তো আজ এই পর্যন্ত, তোমরা সবাই ভালো থেকো, বাই বাই।